হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি রিক, আমার সাথে আছে পুলক, ক্যামেরা আছে রাজা। তো ফ্রেন্ডস, যে জায়গায় এসেছি আমরা এতটা মানে উদাস হয়ে রয়েছি, কারণ এখানটার কাহিনিটা মানে বর্ণনা করতে গেলে হয়তো আমাদের চ্যানেলে অনেকটা ফ্যামিলির মানুষজন দেখে, তো বলতে গেলে কিছুটা আমাদের মুখেও বাজছে। কিন্তু যেহেতু এটা আমাদের জব, আমাদের ডিউটি, তো সেটা করার পারপাসে আমাদের রিজনটা আপনাদেরকে জানাটাও আমাদের একান্তই কর্তব্য, সেটা আপনাদেরকে বলবো ফ্রেন্ডস। তো আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বারুরপাড়া নামক গ্রামের একটা জঙ্গলে। তো এখানে এই জায়গাটায় সত্যি ফ্রেন্ডস একটা এমন ঘটনা ঘটে আছে যেটা আমাদের মানে কি বলে আমাদের জন্য খুবই লজ্জাকর ব্যাপার, যে মানুষ এবং মানুষের মনুষ্যত্ব যদি থাকে তো এরকম জিনিসপত্র হওয়া উচিত না আমাদের সমাজে, বাট হয়েছে ফ্রেন্ডস। সেটা হচ্ছে এই জায়গাটাতেই, কোনো একটা এক্সাক্ট লোকেশনটা আমার জানি না, কিন্তু এই জায়গা চত্বরের মধ্যে এমন একটা জায়গায় একটা মেয়ের বডি পাওয়া যায়, ডেড বডি, এবং সেটা কিন্তু নর্মাল মৃত্যু ছিল না ফ্রেন্ডস। তো কাহিনিটা এখানে আজকে আপনাদেরকে বলবো, কারণ মানে কাহিনিটা বলতে এতটা এম্বারেসিং ফিল হচ্ছে, হয়তো ভিতরে গিয়ে আপনাদেরকে ঠিকঠাকভাবে বলতে পারবো না। তো একটু টাইম আপনার কাছে চেয়ে নেবো যে আপনাদেরকে জিনিসপত্রগুলো জানাবো ফ্রেন্ডস। মানে একটা মেয়ে, তার বয়স আপনার 16 বছর হিসেবে, সে নাবালক, তো নাবালিকা। তো ঘটনাটা হয় যে তার ডেড বডি ঠিক এই জায়গাটায় পাওয়া যায় রেপ কন্ডিশনে। তো তার বডি 3 দিন পর উদ্ধার করা হয়। 3 দিন আগে কেউ জানতে পারেনি যে জঙ্গলের মিডিলে তার বডিটা এই হয়েছিল ফ্রেন্ডস। তো এটা খুবই লজ্জাদায়ক ব্যাপার আমি মনে করি, যে হ্যাঁ মানে আমাদের দেশে এটা এত পরিমাণে মাত্রায় বেড়ে গেছে যে এটা বলতে গেলে ইম্প্রেসিং ফিল করা উচিত, এবং সেটাই আমাদের হচ্ছে। তো ফ্রেন্ডস, এই কাহিনিটার পেছনে, এই যে জিনিসটার পেছনে যে জিনিসটা জানা যায় এটার সাথে ইনভেস্টিগেট করতে গিয়ে, সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ফ্রেন্ডস যে তার জামাইবাবুর ভাই ছিল, সেই নাকি তাকে মাঝে মাঝে মলেস্ট করতো, তাকে মাঝে মাঝে উত্তেজিত করার চেষ্টা করতো ফ্রেন্ডস। তো সে বারবার করে বাইরে কমপ্লেন করে, কিন্তু যেহেতু তার বয়স খুবই মাইনর ছিল, মানে 15-16 বছর বয়সের একটা মেয়ে কথা, সেই ভাই কেউ ওইভাবে ধরতো না, এবং তার জামাইবাবুর ভাইয়ের বয়স মিনিমাম 26-27 বছর বয়স ছিল, অতটা কেউ ভাবতো না, বলতো হয়তো দাদা ভাইয়ের ব্যাপার ছিল, এই ভাই বোনের ব্যাপার ছিল। কিন্তু ফ্রেন্ডস, কিছুদিন পরে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে বেরিয়ে, এটা মানে তাদের পরিবারের ধারণা, এটা এখনও মানে ফাইনালি রেজাল্ট পাওয়া যায়নি, কিন্তু পরিবারের ধারণা যে তাকে ঘুরতে যাওয়ার নাম করে বেরিয়ে নিয়ে গিয়ে এখানে তাকে খুব মর্মান্তিকভাবে রেপ করা হয়, এবং তারপরে তাকে গলা টিপে হত্যা করা হয়, মানে শ্বাসরোধভাবে তার মৃত্যু হয়। তো অনেক কষ্টে ইনভেস্টিগেট করে তারপরে বের হয় যে সে স্বীকারোক্তি করে পরবর্তীতে যে হ্যাঁ সেই কাজটা করেছে। তো তারপরে ডিটেলসটা আমরা জানিনি বা শুনতেও চাইনি ফ্রেন্ডস, এটা বেশি না, এখান থেকে আড়াই বছরই আগের কথা ঘটনা এটা, তো আমাদের কাছে খবর আছে ফ্রেন্ডস। তো আমরা কিছুটা কনফিউজড বা কিছুটা ছিলাম যে এই ভিডিওটা আমরা এখানে করতে আসবো কি না এই ব্যাপার নিয়ে, কারণ এটা এমনই একটা ঘটনা, এটা বলতে গিয়েই আমার লাগছে, এবং আমি নিজে এতদিন ধরে কথা বলছি, এতদিন ধরে আপনাকে কাহিনি বলি, তো সাজিয়ে বলতে পারছি না আমারই কেমন একটা হচ্ছে। তো যাই হোক, এখানকার আশেপাশে আপনার পানের বড় আছে, যেহেতু এটা বারুইপাড়া আমি আগেই বলেছি, এখানকার মানুষ মেন ব্যবসায়, মেন জীবিকাদের মানে পানের ব্যবসায়ী। তো এখানে যারা পান চান চাষ করতো বা রাতেবেলা চৌকি পায়ে পারপাসে আসতো, তারা অনেকেই এখানে একটা নাকে নাকে আওয়াজ শুনেছে, মানে নাক মানে যেভাবে আপনার বলে না যে নাকে যে আওয়াজগুলো বের হয় সাধারণত ওগুলো ভৌতিক আওয়াজ হয়, সেই জন্য আওয়াজ পরে অনেক কিছু শুনেছে, এবং একটা মেয়ের কান্নার আওয়াজও তারা এখানে পেয়েছে। এবং মাঝে মাঝে বাগানে এই যে জায়গাটা দেখছেন এখানে যেন চারিদিকে ঝড় হয়, এরকমও নাকি তারা বুঝ করেছে, কিন্তু হ্যাঁ তারা চোখে কিছু কখনো দেখেনি, ঠিক আছে। আর এই ঘটনাটা ঘটার পরে তারা এই পরে যেহেতু তারা জিনিস করতে গেছে, তাদের অনুমান সে হয়তো কষ্ট পেয়ে করছে। এবং আপনারা কীভাবে জিনিসটা নেবেন ফ্রেন্ডস আমি জানি না, মনে হয় 3 দিন পরে তার বডিটা কাছে উদ্ধার করবে, তো জানি না এখানে তার স্পিড আছে কিনা, বা জানি না জিনিসটা কতটা সত্যি, এখানে ভৌতিক কাজের মতো সত্যি। প্রথমেই আমরা খুবই শোকাহত তার জন্যে, তো আর আমরা টাইম ওয়েস্ট করবো না ফ্রেন্ডস, আমরা ভিডিও স্টার্ট করবো, চলুন শুরু হয়। আমরা কিছুটা গেস করেছি সকালবেলা এসে, এক্সাক্ট লোকেশন কেউ আমাদেরকে বলতে পারি ফ্রেন্ডস। এমনি এই জায়গাটাকে শুধু মেয়েটার কার্যকলাপ বলে না, এমনি ওই আশেপাশে মানুষ
ভয়ানক জায়গা বলেই জিনিসটাকে এ করে। তো নর্মালি বলতো যে জায়গাটা এমনি ভয়ানক, তো তারপর এই ঘটনাটা ঘটার পর জায়গাটা নাকি আরো ভয়ানক হয়ে গেছে। এটা এখানে ঢুকছিলাম তখন এরকম চারিদিকে এরকম আওয়াজ হচ্ছিল। ফ্রেন্ডস, আমরা খুব ফাস্ট একটা ডিভাইস আমাদের সাথে অ্যাড করতে চলেছি, যে স্পিড রেডিও ফ্রিকোয়েন্সি, স্পিড কমিউনিকেট রেডিও ফ্রিকোয়েন্সি একটা মেশিন, যেটা আমাদেরকে স্পিড যদি কোনো এরিয়াতে থাকে তো আমাদের সাথে তার মনের ভাব প্রকাশ করার জন্য, মানে সে কী বলতে চাইছে সেটা যাতে আমরা বুঝতে পারি, সেরকম এই মেশিন ডিভাইসে কাজ করে। তো আমরা সেটা খুব তাড়াতাড়ি আমাদের ফোনে অ্যাড করতে চলেছি। এই ভিতর থেকে অনেকক্ষণ ধরে আওয়াজ আছে। লোকালয় থেকে খুব একটা বেশি দূরে না, আবার খুব একটা বেশি কাছেও না, 7 কিলোমিটার মতন হবে। এই গাছপালার মেয়ে সাসপেক্ট জায়গা ছিল যে এরকম গাছের পাশে হয়েছিল, গাছটা দেখে আমপারে পড়ে গেছে, সবাই দেখেছিল। রাতের বেলায় ডাকের আওয়াজটা বেসিক্যালি মানুষ এখানে রাতের বেলায় বেশি শুনতে পেয়েছে, কিন্তু 10:30-10টার পরেও যখন এসে তখন ওই আসলে পানির দরকার এসছে, তারা আওয়াজ একটু দেখা ফ্রেন্ডস, আমরা বেসিক্যালি এই ইয়ারে খুব করতে আসতে চাইছিলাম না, কারণ এই ঘটনাটার সাথে ঠিক মন মানছিল না এই জায়গাটা খুব করতে আসার জন্য, বাট তাও আমরা আজকে এসেছি এখানে।
অনেকক্ষণ যে ওই দিকটাই করে বলছিল ঘুরি ফিরে যায়। কান্নার আওয়াজ শুনতে হয়েছে, কান্নার একদম স্পষ্ট। আস্তে আস্তে পায়ের আওয়াজটা মানে কম হয়। যে করে হবে এখন তুই যেতে হবে, যে করে হবে এদিক দিয়ে যেতে হবে। দেখলি ভালোভাবে যাক, এডিট করার সময় সব দেখতে পাই কিনা দেখি। ঠিক এই গাছের থেকে কেঁচো ঝপং করে লাফ মেরে পড়লো ভাই, ঠিক এই গাছের থেকে। জয় শ্রীরাম। ফ্রেন্ডস, মেবি আমাদের ক্যামেরায় ক্যাপচার হয়েছে কিনা আমি যে বুঝতে পারছি না, গাছ থেকে কিছু একটা লাফ মেরে পড়লো। জয় শ্রীরাম। খুব সাবধানে ভয় থাকতে পারে, খুব সাবধানে যে কোনো টাইপের ইনসেক্ট থাকতে পারে এখানে। আচ্ছা রাজা, এই জায়গাটা তো কোনোরকমের একটা কিছু দেখতে পারবো না, এখানে কিছু দেখানোর চেষ্টা কর না ভাই। আমার লাইট যেই পড়েছে সে লাফ মেরেছে, জয় শ্রীরাম। মনে হয় আমাদের চারিদিক থেকে ক্যাপচার করে নিয়েছে ফ্রেন্ডস, চারিদিক থেকে একটা কান্নার আওয়াজ আসছে, চারিদিকে আওয়াজও হচ্ছে খুব। জয় শ্রীরাম। কে আছে ওখানে, কে আছে? এমন একটা জায়গা না, যাওয়াও যাচ্ছে না। হ্যাঁ
বুঝতে তো পারছেন তোলার পিছিয়ে রোস না ভাই, আমাদের বুঝতে পারছি না যে কার সাথে আমাদের টক্কর হচ্ছে। সে কোনো কারণ আছে কিন্তু এখানে এতটা জঙ্গল না, নিচেটা আমি দেখাতে পারছি না। এই সে গাছটার সামনে চলেছিল দাদা, এই গাছ থেকে কিরকম ঝপ করে পড়েছিল দেখ। এই সে গাছটা লাইট পড়তে পড়েছিল, দেখো দেখ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম ফ্রেন্ডস। দেখুন গোটা একটা গাছ পুরো দাঁড়িয়ে ফেলে দিচ্ছে ফ্রেন্ডস। আমাদেরকে তো কোনো ক্লুতে ভুল হয়নি তো। একটা কথা কিন্তু এখানে মানুষ বলেছিল যে এই ঘটনা হওয়ার আগের থেকে জায়গাটা ভয়ানক ছিল। এখানে এখানে একাধিক স্পিড তো থাকতে পারে, থাকতে পারে। জায়গাটা তো এমনি ভয়ানক দেখে বোঝা যায়, কিন্তু আমরা পুরো ইনফরমেশন নিতে পারি না তো একদিনের মধ্যে। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। ভাই আমরা কিন্তু অনেকটা বিড়িলে চলে এসছি। হ্যাঁ কি হলো, কোনো কিছু বেড়ে যায় বিড়ি কথা। হ্যাঁ আমি ওরকম একটা দেখেছি গাছের থেকে কি একটা ঝুঁকন করে পড়ে লাইট পাওয়ার শুরু করে হুট করে পেয়ে নিচ্ছে। আমারটা ওইটা মানে ক্যাপচার হয়েছে। দূরে দেখ একটা গাছ নড়ছে। আমাদের কিন্তু মনে হচ্ছে চারিদিকে ঘিরে ফেলে দিচ্ছে। আমাদের বারবার এই জিনিসটা ভুল হয়েছে, আজকে অবশ্যই ভুল হয়েছে। একটা লোক কিন্তু বলেছিল, একটা না দুজন বলে দিত যে এই মেয়েটার এই ঘটনা হওয়ার আগের থেকে এই জঙ্গলটা নাকি হন্টেড, জায়গা নাকি হন্টেড। বুঝলি তো আমার ঠিক জিনিসটা ভালোভাবে আমাদের বুঝে বলতে বোঝে হয়তো ভুল হতে পারে, বুঝলি। হয়তো যে স্পিডটার কথা ভেবে অনেক নিয়েছি সেটা সেই স্পিড নাও হতে পারে, সেটা অন্য কোনো স্পিড হতে পারে। সবাই কিন্তু পারে একসাথে অনেকগুলো স্পিড আছে, ক্যালাক থাকি সবাই। যে জঙ্গল ঘেঁটে এখানে এসছি জঙ্গল ঘেঁটে কিন্তু ঠিকতে হবে, ঠিক হবে। ঠান্ডা
সাথে কি বেশি করে দিতে পারবে বুঝতে পারছি বুঝলি, এখানে চারদিক থেকে ফ্রেন্ডস পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক থেকে আওয়াজ হচ্ছে এখানে। জয় শ্রীরাম, আচ্ছা এই নারকেল গাছ, এই গাছগুলো রয়েছে তো একটু সবাই একটু উপর দিকে মানে ক্যামেরা করবি। অনেকে বলে স্পিড এক গাছ থেকে আরেক গাছে লাফ মেরে পড়ে, দেখবি এমন এমন কিছু আমাদের ক্যামেরা ক্যাপচার হয় যেটা আমরা মানে সামনে থাকি আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই, নিজেদের অবস্থা খারাপ হয়ে যায়। টোটাল একটা পুরো বাস যখন নাই দিয়ে চলে যাচ্ছে, আচ্ছা দু থেকে হচ্ছে ভালো লাগছে খুব শব্দ। এই জায়গাটা কিন্তু তিন দিকে চারদিকে জঙ্গল, আমাদের মিল একটা এ পরিস্থিতির জায়গা রয়েছে, আমাদের জঙ্গল ছেলে বাড়িও যেতে হবে উপর দিকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাজন বলি, জয় শ্রীরাম। কোন দিক দিয়ে কোন হ্যাঁ
ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय जय श्री राम जय श्री राम जय श्री राम जय बजरंगबली ओम नमः शिवाय ओम नमः शिवाय जय बजरंगबली ओम नमः शिवाय जय रे सावधान जय बजरंगबली जय बजरंगबली ओम नमः शिवाय ओम नमः शिवाय जय बजरंगबली ओम नमः शिवाय जय बजरंगबली जय बजरंगबली जय बजरंगबली जय श्री राम जय श्री राम जय बजरंगबली जय श्री राम जय श्री राम আসলে কিন্তু আওয়াজগুলো থেমে যাচ্ছে দেখ মহাদেবের নাম নেওয়ার সঙ্গে আসলে তাই থেমে যাচ্ছে আমার চারিদিক পরিবেশ ঠান্ডা হয়েছে কিন্তু খোলা গেটে ডাউট মনে হচ্ছে কেন বলতো বলো না আগে কোনো স্পিডের ব্যাপার ছিল হয়তো আমরা একজনকে খুব দেখছি কিন্তু হচ্ছে অন্য কোনো স্পিড ব্যাপারটা এটা হতে পারে চারিদিকটা আবার কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বজরঙ্গবলী জয় শ্রী রাম জয় বজরঙ্গবলী জয় শ্রী রাম ক্যামেরার ব্যাটারিটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে ব্যাটারি ডাউন হলে একটু এখানে স্ট্যান্ড বাই করি নাকি ভাইয়া ক্যামেরা স্ট্যান্ড বাই করে দে ঠিক আছে আর ঠিক যখন কিছু এরকম বড় ইনসিডেন্ট শুরু হবে তখন অন করো তো স্ট্যান্ড শুরু করে দে তার তিন শট দিয়ে দেখি জয় শ্রী রাম জয় বজরঙ্গবলী ফ্রেন্ডস তো আমরা ক্যামেরা স্ট্যান্ড বাই করে প্রায় এক দেড় ঘন্টা রেস্টরা ছিলাম তো আমরা ভগবানের নাম নেওয়ার পরে এক দুবার খুশ করে আওয়াজ হয়েছিল ঠিক আছে বাট আমরা মহাদেবের নাম নেওয়ার পরে আর কোনো আওয়াজ হয়নি ফ্রেন্ডস তো আমাদের আজকে সত্যি একটা ভুল হয়েছে যেটা মানে আমরা অ্যাকচুয়ালি যে সম্পর্কে ভালোভাবে ডিটেলস জিনিসটা অতটা শুনিনি আমরা জিনিসটা একটা মর্মান্তিক কাহিনী শুনে আমরা করবো কী করবো না দু মনে ছিলাম বলে ওইভাবে জিনিস চাইনি তো একটা কথা এখানকার দুজন মানুষ কিন্তু বলেছিলো যে এখানে কিন্তু এর আগের থেকে অনেক স্পিরিচুয়াল ব্যাপার ছিল স্পিরিচুয়াল ব্যাপার ছিল তো মনে হয় সেরকম কিছু হয়তো আমাদের সাথে ছিল কিনা জানি না যেহেতু এখন মোটামুটি মানে অনেকটা টাইম হয়ে গেছে আমার পুলা ফোন তো আছে মনে হয় কাছে মিলিয়ে হ্যাঁ 3:27 তো সেই জন্য আমরা আর টাইম এখানে ওয়েস্ট করছি না ফ্রেন্ড তো আমরা বেরিয়ে যাবো তো একটা কথা বলার আছে যে হয়তো আমরা যে স্পিডটাকে ফলো করে এখানে এসেছি হয়তো সেই সেটার নাম তবে একটা মানুষ হিসেবে মানুষের মনুষ্যত্ব বোধ হিসেবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে এখানে যে মর্মান্তিক ঘটনাটা একটা নাবালিকা মেয়ের সাথে ঘটেছে তার আত্মার শান্তি হোক তার আত্মার শান্তি আমরা অবশ্যই কামনা করি ভগবান আর তার সাথে যে মর্মান্তিক কাজ করা হয়েছে এবং শুধু তার সাথে নয় আমাদের এই মানে পৃথিবীতে বা আমাদের ওয়ার্ল্ডে যতগুলো স্টেট বা যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে রেপ কিছুটা অনেকটা বেশি হয় হয়তো ফরেন কান্ট্রিতে যেহেতু সেক্সটা অনেকটা মানে রেগুলার অতটা ম্যাটার করে না মানুষের কাছে সেহেতু হয়তো ফরেন কান্ট্রিতে খুবই কম হয় আমাদের দেশে ইন্ডিয়াতে এবং আমাদের এশিয়াতে আমাদের অনেকটা বেশি হয় এগুলো তো রেপ ভিকটিমদের অবশ্যই আমরা সবাই চাই রেপ ভিকটিমদের অবশ্যই মানে মৃত্যুদণ্ডই একমাত্র তাদের শাস্তি হওয়া উচিত ফ্রেন্ডস মনে করি কারণ এরা মর্মান্তিক যাদের পরিবার থেকে একটা কন্যা সারা জীবনের মতো পৃথিবীর থেকে বেরিয়ে গেছে সেটা কিন্তু মানে সেই জিনিসটাকে মানে সেই একমাত্র ফিল করতে পারে এই জিনিসটাকে ওরা কষ্টকর ব্যাটার তো অবশ্যই এই জিনিসটা আমরা তাদের সবার শাস্তি কামনা করি এবং ভগবান সবথেকে কঠিন শাস্তি তাদেরকে দিক তাদেরকে জীবনে যে একটা প্রাণ পৃথিবীতে চলে গেলে যেটা হয় কারণ প্লাস এই জিনিসটা কিন্তু কমন অনেক জায়গায় বলে যে আমাদের মানে সমাজে যে জিনিসটা হচ্ছে মানে কী বলবো মানে গেট টুগেদার বলুন বা একসাথে থাকা জিনিসটা কিন্তু আমাদের সমাজ এখন লিভিং রিলেশনশিপটাকে মানে আমাদের সবাই জাস্টিফাই করে মেনে নিয়েছে যে লিভিং রিলেশনশিপ ইজ অ্যাভেলেবেল নো ইস্যুস কিন্তু লিভিং রিলেশনশিপ একটা ফ্যাসিলিটি থাকে কি যে সম্মতি নিয়ে ইন্টিমেসিটা হয় কিন্তু রেপটা সম্পূর্ণ জোরজবস্তি করা তার মতের এগেনস্টে গিয়ে এটা কোনো রকমভাবেই মানে ভদ্রতা কাজই না এবং সেসব মানবের সেসব মানুষরূপী পশুদের অনেক কঠিন কঠোর শাস্তি হওয়া উচিত তো যাই হোক এখানে যেটা হয়েছে ওটা আমরা ডিটেলস হয়তো জানি না যেটুকু শুনেছি সেটুকু বুঝে এখানে এসেছে কি অন্য কোনো স্পিডের সাথে আমাদের টক্কর হয়েছিল আমি জানি না
আমার স্বয়ং মহাদেবের নাম করে আমরা এখানে আর কিছু হয়নি, তারপরে জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো লাস্ট কথা সেটাই যে তার আত্মা সত্যিই আমরা শুভকামনা করি যে তার ভগবান তাকে সর্বলাভ করুক, সে সর্বলাভ করুক, ভগবান তাকে সর্বলাভ দিক। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। অনেকটা হয়তো বাড়তি কথা ভিডিওতে বলেছি, হয়তো আবার প্রতি কিছু কিছু মানুষ কমেন্ট করবেন যে রিকদা কেন আপনি এত কথা বলছেন বা এত কিছু এক্সপ্লেন করছেন। কিন্তু ফ্রেন্ডস কী বলুন তো, শুধু ভিডিও বানানোর তো উদ্দেশ্য না, অনেক মানুষের ইমোশন জড়িয়ে থাকে, অনেক মানুষের আবেগ জড়িয়ে থাকে। এই যে আত্মা, যে মানে আত্মাগুলো বা অপঘাতে মৃত্যু বলেন, অনেক মানুষ আছে অনেক নানা রকম কারণে মৃত্যু, অনেক যন্ত্রণায়, অনেক যন্ত্রণায় সুজেট করে। তো শুধু সেইটা বলেন, অনেক অনেক ইমোশনও থাকে জড়িয়ে, ঠিক আছে। তো সব কিছু ওইভাবে তাড়াহুড়ো করে বা এ করে কিন্তু কাজ হয় না। দু একজন হয়তো কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলছি দাদা, সব কিছু শুধু এন্টারটেন পারপাসে নেবেন না, কিছু জিনিসপত্র থাকে ইমোশনাল ব্যাপার, সেগুলো ইমোশনাল হ্যান্ডেল করবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।